নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, সাইক্লোন আসছে, তার নাম হচ্ছে যশ। রাজ্যকে কিন্তু আগাম সতর্ক বাণী করে দিল কিন্তু কেন্দ্র। হ্যাঁ বন্ধুরা, আমাদের কিন্তু পশ্চিমবাংলায় ঢুকতে চলেছে যশ, যশ নামে কিন্তু সাইক্লোন, যেটা আমফানের বাবা। তো বন্ধুরা, এ নিয়ে বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন বলতে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, গত বছর মে মাসে বিধ্বংসী আমফানের লণ্ডভণ্ড হয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গের একাংশ। সেই ক্ষত পুরোপুরি মিটতে না মিটতেই আবার এক ঘূর্ণিঝড়ের ভূমকে উঠে দিল কিন্তু রাজ্যবাসীকে, সেটা হচ্ছে কেন্দ্র। ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, রাজ্যকে সতর্ক করে দিয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার। প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবাস উত্তর খবর জানা গেছে যে 22 মে অর্থাৎ আগামী শনিবার নাগাদ উত্তর আন্দামান এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার ফলে 72 ঘন্টার মধ্যে নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যদি তা ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে এর নাম হবে যশ, যা 26 মে নাগাদ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে আছড়ে পড়বে। তার জেরে দুই রাজ্যের উপকূল মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হতে পারে। রাজ্যকে পাঠানো কেন্দ্র সতর্কতা এই কথা বলা হয়েছে, যদিও নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে তো একথা এখনও নিশ্চিত করে জানানো যায়নি আবহাওয়া দপ্তর। নিম্নচাপের গতি প্রকৃতির উপর কিন্তু নজর রাখা হয়েছে, সেটা কিন্তু কনফার্ম হয় 22 তারিখে। তবে ঝড়ের মোকাবিলা প্রস্তুত শুরু করে দিয়েছে নবান্ন। বুধবার শীর্ষ প্রশাসনীয় কর্তাদের নিয়ে এক বৈঠকে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আগাম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। উপকূলবর্তী সাইক্লোন সেন্টারগুলিকে প্রস্তুত রাখতে বলা হয়েছে, বিপর্যয় মোকাবিলা দপ্তরে থাকার প্রস্তুতি নির্দেশ দেওয়া হয়েছে, পর্যাপ্ত পরিমাণে পানীয় জল, খাবার, ওষুধ মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 24 মে অর্থাৎ সোমবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যে যারা সমুদ্র গিয়েছেন রবিবার মধ্যে তাদের কিন্তু ফিরে আসে কিন্তু বলা হয়েছে। তো বন্ধুরা, এইখানে যে আপডেটটা উঠে আসছে আমাদের পশ্চিমবঙ্গে, মানে দুর্ভোগের শেষ নেই। 22 তারিখে তোমার আন্দামান নিকোবরে এবং পূর্ব বর্ধমান বঙ্গোপসাগরে কিন্তু একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে, যেটা 72 ঘন্টার মধ্যে এটা শক্তি সঞ্চয় করে একটা প্রবল ঘূর্ণিঝড়ের আকার নেবে, যেটা 26 তারিখে এবং পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে সেটা আছড়ে পড়বে। এবং কোথায় আছড়ে পড়বে সেটা কিন্তু আমার নেক্সট ভিডিওতে, যখন আমার সব কিছু কনফার্ম হয়ে যাবে নেক্সট ভিডিও, সেই জায়গাগুলো পার্টিকুলার জায়গাগুলো আমি জানিয়ে দেবো যে কোন কোন জায়গাগুলো ঝড়টি আঘাত আনতে পারে। এখনও পর্যন্ত ঝড়টা এখনও পরিণত হয়নি, তো আবহাওয়া দপ্তর কিন্তু আবার আমাদের বাংলাকে সতর্কতা বাণী জানিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এইটা যেটা ছোট্ট একটা আপডেট, আপনাদের মনে যদি কোনো কনফিউজ থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এই এই আমফান বা এই নিম্নচাপ যে সেটা নিয়ে নতুন নতুন আপডেট পেলে আমার চ্যানেল নতুন করে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিও পেয়ে পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে, তো তখন বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে সাবধান রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।